হ্যালো দর্শকবৃন্দরা, আজকে আমি আপনাদেরকে লিফটের কানেকশনটি দেখাবো, বিশেষ করে এমডিবি বোর্ড থেকে কেমন করে আমরা পাওয়ার টানছি এটা আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। আপনারা অনেকেই চ্যানেলে ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই আপনি লিফটের কানেকশনগুলো দেখান, তো আমি আজকে আমাদের এমডিবি বোর্ড থেকে দেখাবো, পরবর্তীতে আমি আপনাদের মেশিং রুমের কানেকশনগুলো দেখাবো। তো আজকে বিশেষ করে আমি দেখাচ্ছি, এখানে আমাদের কিন্তু সাবস্টেশন রুমে একটা এমডিবি বোর্ড দেখতে পাচ্ছেন, একটা এমডিবি বোর্ড। এই এমডিবি বোর্ডের থ্রি ফেজ লাইন আমরা কিন্তু আমাদের সবথেকে বড় একটি এমসিসিবিতে কানেকশন দিছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এমসিসিবি, অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা কিন্তু 630 এম্পিয়ারের একটা এমসিসিবি। এখান থেকে কিন্তু আমরা পাওয়ার দেখতে পাচ্ছেন তামার পাত থেকে 5 বারে কানেকশন দিছি, রেড ইয়েলো ব্লু, রেড ইয়েলো ব্লু তিনটা ফেজ 5 বারে কানেকশন দেওয়ার পরে ঠিক এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে লিফটের কানেকশন, এবং এখান থেকে আমরা রেড ফেজ নিছি, এবং এখান থেকে ইয়েলো, এবং এখান থেকে ব্লু, ঠিক এই তিনটা নিয়ে কিন্তু আমরা এই এমসিসিবিতে পাওয়ার দিই। ঠিক এইখান থেকেই আমরা কিন্তু সার্কিট ব্রেকারের মাধ্যমে সরাসরি থ্রি ফেজ যে লাইনটি আছে আমরা থ্রি ফেজ লাইনটি কিন্তু দিয়ে দিই। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক নিউট্রাল, অর্থাৎ নিউট্রালটি কিন্তু আমরা সরাসরি এখান থেকে দিছি। নিউট্রালের জন্য কোনো আলাদা সার্কিট ব্রেকার নাই, আমাদের কেবলের মাধ্যমে ইন হয়েছে, এবং এইগুলোতে কিন্তু আমরা বিভিন্ন ইয়াতে আউট করছি, এবং এখান থেকে কিন্তু আমরা নিউট্রাল সরাসরি নিছি, এবং থ্রি ফেজ লাইনটি আমরা এখানে এমডিবি থেকে নিছি। আমাদের এই পাল্লার উপরে কিন্তু লেখা আছে লিফটের 5 6 3 4 1 2, অর্থাৎ আমরা একটা এমসিসিবির মাধ্যমে দুইটা করে লিফটে পাওয়ার দিছি, একটা এমসিসিবির মাধ্যমে দুইটা করে লিফটে পাওয়ার দিছি। এখানে 9 10 এবং 7 8 লিফটের পাওয়ার এখানে আছে, অর্থাৎ আমরা এখানে 63 এমপিয়ারের একটি এমসিসিবির মাধ্যমে কিন্তু আমরা দুটা, অর্থাৎ এক জোড়া লিফট, দুইটা লিফটে পাওয়ার দিছি। আমরা যখন অন করে দিই তখন আমাদের দুইটা লিফট কিন্তু পাওয়ার পায় এবং অন হয়ে যায়। এই কারণে অনেকে প্রশ্ন করে, এর আগে আমি এসকেলেটারের সার্কিট ব্রেকার এমসিসিবি দেখাইছি, সেই এমসিসিবিতে লেখা ছিল হচ্ছে 20 এম্পিয়ার। তো অনেকের প্রশ্ন যে ভাই এত বড় একটা এসকেলেটার চলে কিন্তু একটা 20 এম্পিয়ারের সার্কিট ব্রেকারে কীভাবে চলে? আসলে ভাই ধরুন এটা যদি থ্রি ফেজ না হতো, অর্থাৎ টিপি এমসিসিবি যদি না হতো, ধরলাম এটা সিঙ্গেল ফেজ, সিঙ্গেল একটা এইচপি বা ওয়ান পোল, এটার সাথে কিন্তু এটার সম্পর্ক নাই, অর্থাৎ রেডের সাথে ইয়েলোর সম্পর্ক নাই, ইয়েলোর সাথে ব্লুর কোনো সম্পর্ক নাই, চার্জার কন্ট্যাক্ট আলাদা। আমরা যখন এটাকে বন্ধ করে থাকি তখন এটা এন ও অবস্থা থাকে, অর্থাৎ নর্মালি ওপেন অবস্থা থাকে। যখন আমরা এটাকে অন করে দিই তখন এটা এনসি অবস্থা, অর্থাৎ নর্মালি ক্লোজ হয়ে যায়। তো এই কারণে এটা যখন আমরা অন করে দিই তখন এটার থেকে সাথে এটা কিন্তু কানেকশন হয়ে যায়, অর্থাৎ এটার থেকে এটা কানেকশন যায়, অর্থাৎ এখান থেকে 63 এমপিআর কিন্তু কানেকশন নেয়। এবং পাশাপাশি এই ইন এবং আউটপুটে কিন্তু যখন অন করার সাথে সাথে এই তিনটা ফেজ, উপরের তিনটা ফেজের সাথে কিন্তু শর্ট হয়ে যায়, অর্থাৎ এনসি হয়ে যায়। তো এই কারণে এখান থেকে 63 এমপিআর কারেন্ট যাচ্ছে, এবং এখান থেকে 63 এমপিআর, এবং এখান থেকে, অর্থাৎ রেডে 63 এমপিআর কারেন্ট প্রবাহিত হচ্ছে, ইয়েলোতেও 63 এমপিআর, এবং ব্লুতেও, কারণ 63 এমপিআর কারেন্ট লাগতেছে না, কিন্তু এই পরিমাণ লোড কিন্তু এক একটা ফেজে নিতে পারবে, অর্থাৎ তিনটা ফেজে যোগ দেন তাহলে অনেক এমপিআর দেখাবে। তো এই কারণে আমাদের এসকেলেটর লিফটে 20 এমপিআর হলেও রেড, ইয়েলো, ব্লু আলাদা আলাদা পয়েন্ট। এই কারণে রেডে 20 এমপিআর পর্যন্ত কারেন্ট লোড নেবে, ইয়েলোতে 20 এমপিআর পর্যন্ত কারেন্ট লোড নেবে, ব্লুতে 20 এমপিআর পর্যন্ত কারেন্ট লোড নেবে। মূলত কারেন্টের সিস্টেমে তো একটা লিফটে আমরা কিন্তু এক জোড়া লিফটে 63 এমপিআর দিছি, এবং 125 এমপিআরও আছে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা 100 এমপিআর, এবং এই বাদবাকিগুলো 63 এমপিআর, কারণ আমাদের লিফটের মধ্যে কার্বো লিফট, হেমারের লিফট, এক একটা লিফট আছে, এবং এক একটা লিফটের ওয়াট কত এবং কত লোড নেবে এই অনুযায়ী কিন্তু আমরা এমসিসিবিটি লাগাইছি। এই কারণে আর এটার কানেকশন এরকমই, থ্রি ফেজ লাইন কিন্তু আমরা সরাসরি এমসিসিবির মাধ্যমে নিছি, কিন্তু পাশাপাশি নিউট্রালটি কিন্তু দেখতে পাচ্ছেন একদম সরাসরি টেনে নিছি, এবং এই পাশে গ্রাউন্ডিংও দেখতে পাচ্ছেন, গ্রাউন্ডিংও কিন্তু আমরা এবার সরাসরি টেনে নিছি। তো এই ছিল দর্শকবৃন্দরা আজকের ভিডিও। আপনাদের যদি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এটা একটা এমডিবি বোর্ড, এই এমডিবি বোর্ড থেকে দেখতে পাচ্ছেন এই এটাকে বলা হয় ক্যাবল ট্রে, ক্যাবল ট্রের মাধ্যমে কিন্তু আমরা
লিফটে কানেকশন অর্থাৎ নিয়ে গেছে, যেহেতু ইন্ডাস্ট্রি সেক্ষেত্রে বড় বড় কাজে কিন্তু কেবলটি ব্যবহার করা হয়। কেবলটি এই দিকে দেওয়ালের সঙ্গে গেছে, ওই পাশে যায় কিন্তু এরকম হয়ে আসে, ওর ভিতর দিয়ে কিন্তু আমাদের যত তার নিয়ে যাওয়া হয়েছে লিফটের প্রত্যেকটা ইনপুটে। এটা একটা এমডিবি বোর্ড। আমাদের এটা খুলতে হয় না, আমাদের যারা লিফট অপারেটর আছে তারা কিন্তু এসে শুধু এটা সার্কিট ব্রেকারটি ধরে অন করে দিলেই কিন্তু লিফটে পাওয়ার পেয়ে যায়, লিফটটা অটোমেটিক্যালি চালু হয়ে যায় এবং পরবর্তীতে ওনারা চুরনের মাধ্যমে চাবির মাধ্যমে নিচে পার্ক করে এবং রান করে। এই এইভাবেই বিশেষ করে নিচ থেকে পাওয়ার দিতে হয়। উপরের পাওয়ার কিন্তু একদম কানেকশন করাই থাকে, শুধু ওনারা সাব স্টেশন রুমে এসে অথবা এমডিবি বোর্ডে এখানে এসে এখানে অন করে দিলেই কিন্তু লিফটে পাওয়ার পেয়ে যায়। এবং তারা যখন কাজ শেষে সন্ধ্যাবেলা বিকেলে তারা কিন্তু আসি এই এমসিসিবিটি শুধু অফ করে দেয়, এইটি তাদের বিশেষ করে। এবং মেশিন রুমে যখন পাওয়ার যায়, মেশিন রুমে আরও কাজ আছে, মেশিন রুমে একটা ছোট ডিবি বোর্ড আছে, ডিবি বোর্ডের মাধ্যমে পাওয়ারটি দেওয়া আছে, ওখানে অন করাই থাকে। তো দর্শকবৃন্দরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।